এই যে নরহরিদা, ভালো আছেন? কে? আমি পিঙ্কি। কি ব্যাপারটা? কি ব্যাপার? কিছু না, বলছি না ব্যাপার কিছু না তো খামোগা মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, মানে হঠাৎ দেখা হয়ে গেল তাই বলছিল। দাঁড় করাওনি? না। তুমি দাঁড় করাওনি? না। দস্তুর মতো পথ আগলে রেখেছো, একবার জায়গা জুড়ে খাড়া, অথচ তুমি বলছো তুমি দাঁড় করাওনি। আমি 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 পথ আগলে দাঁড়াবো কেন? আমি খুব সরি। আচ্ছা এই নিন, আমি সরে দাঁড়ালাম। না না, যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করিয়েছো তার উত্তর দাও। আপনাকে বললুম তো, ব্যাপারটা কিছু না, মানে কিছুই নয়, জাস্ট একটা ছোট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন। হ্যাঁ। কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে, সামান্য কুশল সংবাদ। আলবাত অপমান। হ্যাঁ, চারদিকে যা ঘটে চলেছে তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব? তা বটে, এটা ঠিক বলেছেন। তা বটে, যখন জানোই তাহলে প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে। না ভুল তো এমনি হলে হলো না। শোনো, ভুল হলে হলো না, তার খেসারত দেবে কে? খেসারত? এর মধ্যে খেসারত দেবার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না? আসবে না কেন? একজন কনস্টিপেশনের রোগী, তার 3 দিন ধরে নো এক্সিট, তাকে তুমি শুধু ভালো আছেন। আমি 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 একদম এই ব্যাপারটা জানতুম না দাদা, আমি সো সরি। আমার 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 অন্যায় হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি বরং প্রশ্নটা বদলে নিচ্ছি। কেন? প্রশ্ন বদলাবে? হ্যাঁ, বদলে ফেলবে। হ্যাঁ হ্যাঁ। তা কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলে বলবো, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও যে আমি কখনো ভালো না থাকি? না, তা কেন? তাই তো, না তাই তো। দেখো, দেখা হলেই ভালো না থাকার কথা শুধলে মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনা উতলে ওঠে, এটাও তুমি জানো না। আপনি কি বলছেন দাদা? তো বলছি, দেখো না, এই দেখো না, আমি আমার হাঁটুর ব্যথার কথাটা ভুলে গিয়েছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে দাদা নিশ্চয়ই ভালো নেই, অমনি না ব্যথাটা কিরম চাগিয়ে চাগিয়ে উঠলো। আমার ঘাট হয়ে গেছে, আমার ঘাট হয়ে গেছে নরহরিদা। এবার থেকে দেখা হলে কোনো প্রশ্ন করব না। ও তার মানে আমাকে অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে যাবে? না না দাদা, না না, আমি পাশ পর্যন্ত আসবই না। অমুক নজরে এলেই দূর থেকে সটকে পড়বো। নমস্কার নমস্কার দাদা। পিঙ্কি শোনো।